ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। একজন জানতে চেয়েছেন যে মানসিক কষ্টে বা রাগের বশত যদি মুখ থেকে বের হয়ে যায় সন্তানের উপর রাগ করে, যে আমার সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো ছিল, পরে যখন রাগ থেমে যায় তখন মানসিকভাবে খুব খারাপ লাগে, সেক্ষেত্রে করণীয় কী? কিছুই করার নেই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ বলতে হবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে, আল্লাহ যেন ক্ষমা করে ক্ষমা চাইতে হবে। আর এমন কথা বলা উচিত নয়, আসলে রাগের সময় রাগকে দমন করতে হবে, যে কোনো মূল্যে রাগকে দমন করতে হবে। এমন সন্তান থাকা চেয়ে না থাকাই ভালো ছিল, এটা তো আল্লাহ নিয়ামতের কুফরি করা। আল্লাহ যে এত বড় একটা নিয়ামত সন্তান দান করেছেন, যারা সন্তান নেই তারাই বুঝতে পারে যে কত বড় নিয়ামত। সুতরাং এমন কথা বলা উচিত নয়, এবং এতে করে সন্তানের উপরও নেগেটিভ প্রভাব ফেলে। তার মধ্যে মাথায় ঢুকে গেল কথাটি যে মা বাবা তাকে পছন্দ করে না, তাকে ভালোবাসে না, এটা কিন্তু খুব খারাপ একটা দিক, এটা বলা উচিত নয়। রাগকে দমন করতে হবে, রাগ হলে তখন শয়তানের কাছ থেকে, শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে শয়তানের ক্ষতি থেকে, এবং যে কোনো রাগকে দমন করতে হবে। এভাবে রাগ করে মুখ ফুসকে মুখ নিজের জবানকে হেফাজত করতে হবে, জবানকে হেফাজত করতে হবে, তাহলে এই ধরনের কথাগুলো মুখ ফুসকে বের হয়ে যাবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত।